আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। বাংলাদেশের 10টি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপার স্টার দেব। এর মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কমান্ডো নামে একটি সিনেমায় শুটিং এ অংশ নিয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। বেশ কিছু অংশের দৃশ্য ধারণ হয়েছে কলকাতায়। এবার এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেবকে নিয়ে মোট 10টি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হলো। জানা গেছে ছবি 10টির নামও। এর মধ্যে কমান্ডো 2, কমান্ডো 3 নামে কমান্ডো ছবির দুটি সিকুয়েল নির্মাণ হবে। এছাড়াও সেরা, সমাপ্তি, অধ্যায়, আশ্রয়, কালবেলা, খোয়াবনামা, পিলু ও লকডাউন নামে বাকি ছবিগুলো নির্মাণ করা হবে। প্রযোজক সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সেলিম খান বলেন, সিনেমাগুলো সম্পূর্ণ দেশীয়, শুধু নায়ক হিসেবে আমরা দেবকে নিচ্ছি, কারণ আমরা দুই বাংলার মার্কেট ধরতে চাই। দেবও এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। দেব ছাড়া বেশিরভাগ শিল্পী বাংলাদেশ থেকেই নেওয়া হবে, নায়িকাও থাকবেন বাংলাদেশের। ওপার বাংলায় বিনিময় চুক্তির মাধ্যমে সিনেমাগুলো পরিবেশনা করবেন দেব নিজেই। ঢাকা ও কলকাতায় একযোগে সিনেমাগুলো মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবকে নিয়ে সিনেমা নির্মাণ মানে ব্যয়বহুল বাজেট। এই খারাপ সময়ে বিগ বাজেটের সিনেমা বানানো কতটা নিরাপদ বলে মনে করছেন? জবাবে সেলিম খান বলেন, সিনেমা নির্মাণ আমার বুকে ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে, আর এএফডিসি বঙ্গবন্ধুর হাতে তৈরি। আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে তার হাতে গড়া এই ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি মাত্র। এটা আমার ভালোবাসার জায়গা। আমি তো একদিন মরে যাব, ইন্ডাস্ট্রিও আরো উন্নত হবে। তখন কেউ হয়তো বলবেন, সেলিম খান নামে এক ব্যক্তি চলচ্চিত্রের খারাপ সময়েও ভালো কিছু কাজ করে গেছেন, এটাই আমার শান্তি। আমার ছেলে শান্ত খানকেও সিনেমায় এনেছি, তরুণরাই ভবিষ্যৎ, ওরা হয়তো সামনে আমার চেয়েও ভালো কিছু করবে। শাকিব খানের হাত ধরেই শাপলা মিডিয়ার যাত্রা শুরু। শাপলার ব্যানারে আমি নেতা হব চিটাঙ্গা পানোয়া খাইলামাইয়া, ক্যাপ্টেন খান, শাহেনশাহ, বিদ্রোহী ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। সেই শাপলা মিডিয়া এখন শাকিব খানকে ভুলে দেবকে নিয়ে কাজ করবেন। আপনার কি মনে হয়, শাকিবের মতো দেবকে দিয়ে সাফল্য পাবে শাপলা মিডিয়া? কমেন্ট করে জানিয়ে দিন।